মিষ্টি খেয়ে ফেলায় কিশোরীর পিঠে জুটল গরম খুন্তির ছ্যাঁকা। গ্রেপ্তার কাকিমা পৈশাচী কায়দায় একটি মা বাবাহীন কিশোরীর উপর গরম খুন্তি দিয়ে মেরে শরীরের বিভিন্ন স্থান পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সম্বন্ধে কাকিমাকে। গোঘাট থানার পাশেই থাকে 14 বছর বয়সী সৃজনী। গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সৃজনীর শৈশবেই বাবা মারা যায়। মা শিশু সৃজনীকে ফেলে পালিয়ে যায়। তারপর থেকে কাকু কাকিমার আশ্রয় এসে, আশ্রয় বললে ভুল হবে, কাজের মেয়েও বোধ হয় এত অবহেলা পায় না। স্কুলে মিড ডে মিলের খাবারটুকুই ছিল প্রতিদিনের আহার, সঙ্গে জুটত নিত্যদিন অত্যাচার। কাজের এতটুকু ভুল হলে হাতের সামনে যা পাওয়া যায় তাই দিয়েই পেটাতো কাকু ও কাকিমা। এদিন খিদের জ্বালায় দুটো মিষ্টি খেয়ে ফেলার অপরাধে তার কাকিমা শারদামণি চ্যাটার্জি তাকে খুন্তি গরম করে তা দিয়ে বীভৎসভাবে মারে, ফলে শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে ফোসকা পড়ে যায়। এমন নারকীয় ঘটনায় তাজ্জব বনে যান এলাকার অনেকেই। গোঘাট থানায় খবর দিলে ছুটে আসেন পুলিশও। ক্ষোভে ফেটে পড়েন এলাকার অনেকেই। তারা ওই কাকু ও কাকিমার কঠোর শাস্তির দাবি জানান। কাকিমা শারদামণি চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে গোঘাট থানার পুলিশ। এমনকি স্বয়ং ওসি শৈলেন্দ্র উপাধ্যায় নির্যাতিতা কিশোরীর চিকিৎসা ও ব্যবহার্য জিনিসপত্র কিনে দিয়ে পাশাপাশি একটি বাড়িতে সৃজনীকে রাখার ব্যবস্থাও করেছেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। সে জেলও খাটবে, ঠিক আছে। এরপরে ওকে আমি বলেছি ওর জামা কাপড় যেটা লাগবে আমি কালকে পাঠিয়ে দেবো। বই খাতা কিনে দিয়েছি, পেন কিনে দিয়েছি, আর বাকি মেডিসিন যদি লাগে আমাকে বলবেন, আমি কিনে দেবো। আর কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, আবার ওয়াশ হবে, হাসপাতালেই যাবেন বলা আছে, ঠিক আছে। তবে একটা অনুরোধ আমার, এটা বড়বাবু হিসাবে আপনাদের বলা নয়, এর যদি কোনো কারণে ভবিষ্যতে কিছু হয় আমি আপনাকেও ছাড়বো না। একে ভালোভাবে রাখার দায়িত্ব আপনাদের, এর যেন কোনো কষ্ট না হয়, ঠিক আছে, বোঝা গেল? কারণ মাতৃহারা মেয়ে, পিতৃহারা মেয়ে, তার কেউ নেই কিন্তু পৃথিবীতে। যদি না পারেন বলবেন, আমি অন্য জায়গায় রেখে দেবো। যদি না পারেন আপনারা বলবেন, আমি ভালো জায়গায় রেখে দেবো, সরকারিভাবে কোথায় ভালোভাবে থাকা যায় সে ব্যবস্থা করে দেবো। আর যদি রাখতে পারেন ভালোভাবে রাখবেন, ঠিক আছে, কোনো কষ্ট যেন না হয় বাচ্চাটা। এই সিঞ্জনী, ঠিক আছে, কি কন্ডিশন দিয়েছি, পড়লে আমি আছি, ভালো থাকলে আমি আছি, বদমাশি করলে আমি নেই, ঠিক আছে, চলো। আমার বাবা মারা যায় এবং আমার মা পালিয়ে যায়, আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে আমার কাকু কাকিমা তাদের কাছেই আমাকে রাখেন, কিন্তু আমার কাকিমা আমাকে নানাভাবে অত্যাচার করতে থাকেন, মারধর, কোনো কাজে ভুল হলে আমাকে মারধর করেন। কালকে আমি দুটো মিষ্টি নিয়ে খেয়ে নিয়েছিলাম, লুকিয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম বলে আমাকে খুন্তি গরম করে আমার পিঠে ছ্যাঁকা দিয়ে দেয়। তারপর কী করে জানতে পারলো সবাই? সবাই আজকে ম্যামেরা সবাই জান, আমি আমাকে বলেছিল যে 6 পিরিয়ডে বাড়ি যেতে, কিন্তু আমি যেতে পারিনি বলে ম্যামকে বললাম। ম্যাম বলছে তোকে কে মারবে, যেতে হবে না। তারপরে ম্যাম জানতে পারলো, দিয়ে ম্যাম খবর দিল। কোথায় খবর দিল? আগে প্রথমে ভিডিওকে খবর দিয়েছিল, তারপর পুলিশকে সবাইকে খবর দিয়ে দেওয়ার পর আমার দাদু আনতে এসেছে। তোমাকে কারা মারধর করে? আমার কাকু কাকিমা। আমার কাকু পারে না, আমার কাকিমা। প্রায় দিনই মারধর করে? এরকম কি আগেও মারধর করতো? প্রত্যেকদিনই মারধর করেন। কেন মারধর করে? যদি কোনো জায়গায় আসতে একটু দেরি হয় বা কাজে ভুল হয় তার তখন। তুমি তো পড়াশোনা করো, তোমার বয়স কত? আমি ঠিকঠাক জানি না, আমার কাকিমা বলেছে আমার 14। তোমার কিছু বলেনি? না। তোমাকে দিয়ে হাট বাজার করায় বাড়ির? হ্যাঁ। কি বলবেন? আমার তো মনে হচ্ছে যে গালে ঠাস ঠাস করে কাকিমা চড়ায়, কিন্তু উপায় তো নেই, বাচ্চা ছেলের উপর অত্যাচার করেছে। মায়ের মনে একরকম কি করে হয়, সে তো একটা মা, মা হয়ে একটা বাচ্চা ছেলের উপর ওরকমভাবে অত্যাচার করেছে, মনে তো হচ্ছে যে চড়াই, কিন্তু কোনো উপায় নেই। কী চাইছেন?
জেল হোক, শাস্তি হোক, পুলিশ তো গ্রেফতার করেছে, শাস্তি হোক, তাকে শাস্তি দিক, পুলিশই আইনি ব্যবস্থা জানাবে। মেয়েটার তো মা নেই, বাবাও নেই। হ্যাঁ শুনলুম তো, সেটাই কি বলবেন তাহলে? আমি তো ওটাই চাইছি যে শাস্তি হোক, কাকিমাটার শাস্তি হোক। এরকমভাবে অত্যাচার করা, বাচ্চা ছেলের প্রতি এরকম করে অত্যাচার করে, তো মা একটা, মায়ের মন কি করে এইভাবে এরকম হয়? আপনার নাম? আমার নাম শম্পা ব্যানার্জি। অত্যাচার করতো, মারধর করতো কাকু কাকিমা দুজনেই। মেয়েটা প্রায়ই এখানে বাজার করতে আসতো, মুড়ি কিনতো, মাছ কিনতো, এখানে মিষ্টির দোকানে মিষ্টি কিনতো। তারপরে কালকে এসেছিলো, এসে হঠাৎ এখানে এসে কান্নাকাটি করছিলো, তারপরে দেখা গেল পিঠেতে খুন্তি করে চার পাঁচ জায়গায় ছেঁকা দিয়েছে। অমানবিক শাস্তি তো দরকার, অমানবিক অবশ্যই শাস্তি দরকার, আমরাও চাই কঠোর শাস্তি। বাড়িতে কি চালাতো? বাড়িতে অত্যাচার চালাতো, গোটা শরীরেই মারের দাগ আছে। হ্যাঁ, খুন্তি করে, লাঠি করে সমস্ত বাড়ির কাজ করাতো, বাসন ধোয়াতো, হ্যাঁ ঘর মোছাতো, ঝাঁট দেওয়াতো, সমস্ত কাজ করাতো। ওই মেয়েটাকে? ওই মেয়েটাকে, বাচ্চাটাকে দিয়ে করাতো। ও বাড়িতে খেতে দিত না? স্কুলে খেতে দিত না, বাড়িতে স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে থাকতো বেশিরভাগ দিনই। কালকে ওই ফ্রিজ থেকে একটা মিষ্টি বার করে খেয়েছিল, তার জন্য ওর কাকিমা ওই পিঠে তো এইভাব ছাঁকা দিয়েছে। আমরা চাই ওর কঠোর শাস্তি হোক, জেল হোক দুজনেই। আপনার নাম? আমার নাম স্বরূপ দাস।